হলনি হব নেকি রাজ্যিক বিজেপির সভাপতি? সভাপতির দৌড়ত সাংসদ দিলীপ শইকীয়া, চর্চাত ফণীন্দ্ৰ শৰ্মা, ভৱেশ কলিতা। চলিত বর্ষৰ ডিসেম্বর মাহৰ ভিতৰতেই সাল সলনি হব পাৰে রাজ্যিক বিজেপির সভাপতি, কিন্তু কোন হব বর্তমানৰ সভাপতি ৰঞ্জিত দাসৰ উত্তৰকুৰি? এই লৈ বিজেপিৰ দলীয় চৰাত এতিয়া ব্যাপক চর্চা, কিয়নো ৰঞ্জিত দাসৰ কাৰ্যকাল প্ৰায় অন্ত পৰিছে। সেয়ে 2021 চনৰ বিধানসভা নিৰ্বাচনলৈ সময় থাকোঁতেই সভাপতি পদ এৰি নিজ সমষ্টিত মনোনিৱেশৰ লগতে মন্ত্রী হোৱাৰ মন ৰঞ্জিত দাসৰ। ইতিমধ্যে দলীয় নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালকো এই কথা জনাইছে ৰঞ্জিত দাসে। অবশ্যে মুখ্যমন্ত্রী সোণোৱালে 2021 চনৰ নিৰ্বাচন পৰ্যন্ত সভাপতি পদত ৰঞ্জিত দাস বাহাল থকাটো বিচাৰিছে, যদিও খুদ ৰঞ্জিত দাসে বিচাৰিছে অব্যাহতি। ইপিনে কেন্দ্রীয় নেতৃত্বই তথা আর এস এসে বিচাৰিছে সভাপতির সাল সলনি। এনে পরিস্থিতিত নতুন সভাপতি রূপে চর্চালৈ আহিছে তিনিজন ব্যক্তির নাম। তেওঁলোক হল রাজ্যিক বিজেপির বর্তমানের সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্ৰ নাথ শর্মা, মঙ্গলদৈর সাংসদ দিলীপ শইকীয়া আৰু মন্ত্রী ভৱেশ কলিতা। যদিহে ৰঞ্জিত দাস সভাপতি পদত বাহল নাথাকে, তেন্তে ফণীন্দ্ৰ নাথ শর্মা বা সাংসদ দিলীপ শইকীয়া সভাপতির আসনত বহাটো প্রায় নিশ্চিত। ফণীন্দ্ৰ নাথ শর্মা আৰু দিলীপ শইকীয়া মুখ্যমন্ত্রী সোণোৱাল, নেডাৰ আহ্বায়ক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে রাজ্যিক বিজেপির নেতৃত্বরও প্রিয়ভাজন। দলীয় অভিজ্ঞতাও আছে দুইজনের। ইপিনে বিজেপির রাষ্ট্রীয় কার্যবাহী সভাপতি জে পি নাড্ডার অতিকে ঘনিষ্ঠ দিলীপ শইকীয়া। বিজেপির এক উচ্চস্তরীয় সূত্র মতে রাজ্যিক বিজেপির সভাপতির পদত দিলীপ শইকীয়াক বিচাৰিছে জে পি নাড্ডাই। আর এস এসর পৰা অহা দিলীপ শইকীয়াক সভাপতি রূপে আকোয়ালি লওয়াত সেয়ে আপত্তি না থাকিব আর এস এস নেতৃত্বর। হলেও সময়তে স্পষ্ট হব কেন্দ্রীয় নেতৃত্বই কাক পাতিব বিজেপির নতুন সভাপতি। ভিডিও জার্নালিস্ট হেরিজুর সৈতে জুনজ্যোতি দত্ত বৰাৰ রিপোর্ট, প্ৰাগ নিউজ।